এসপি আর ডিসি যদি আমার আপন হয় পুরা জেলায় আমার, পুলিশের আইজি যদি আমার বন্ধু হয় তাহলে পুরা দেশই আমার। তখন চিন্তা করলাম কোন কায়নাতের মালিক আল্লাহ যদি আমার বন্ধু হয় তাম দুনিয়াও আমার আখেরাতও আমার। সম্মানিত শুধু আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন সহজে বুঝবার জন্য আরো কিছু কথা বলবো। হুজুর একটু সুর টুর দিবেন না, একটু পরে আগে একটু স্টার্ট করে দিই। রাজি তো? হ্যাঁ, স্টার্ট করি আগে। আপনারা জানেন আল্লাহর ভালোবাসা কেন আজকে আমাদের জরুরি? আপনারা জানেন বর্তমান পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, প্রায় 800 কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে। আজকে থিসিস এবং গবেষণা করলে আমরা যেটা পাচ্ছি আল্লাহ এবং রসূলের খুব প্রিয় এবং পছন্দের। কথাটা ভালো করে বুঝলাম? আপনারা যারা আসার তৌফিক পেয়েছেন, যারা বসেছেন, আপনারা আল্লাহ এবং রসূলের খুব প্রিয় এবং পছন্দের। বলে কেন? আপনারা যারা এই জায়গায় এসেছেন কবুল আজকে হয়নি, আজকে তৌফিক হয়েছে। আর কবুল হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। কেমনে বুঝাই? কবুল আজকে হয় নাই, কবুল হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর আজকে হয়েছে তৌফিক, আজকে হয়েছে তার বাস্তবায়ন। আপনাকে বংশীগঞ্জ আশেপাশের গ্রামে যারা আপনারা আসছেন, এরকম বহুত মানুষ আশেপাশে আছে না? আছে না? তাদের আসার সুযোগ ছিল না? গেট খোলা আছে, আপনাদেরও চলে যাওয়ার সুযোগ আছে, আছে না? আপনারা চলে গেলে কেউ জোর করে রাখবো না, কারো অধিকারও নেই। তাদের আসার সুযোগ আছে, আসতে পারেন, আর আপনাকেও যাওয়ার সুযোগ আছে, যাইতে পারেন না। আপনাদের বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, বিবি বাল বাচ্চা নাই, যাইতে পারেন না। কেন যাইতে পারেন না? তারা আসতে পারে না। যাইতে পারবেন না তো, আপনার মাথার উপরে মহান রবের একখান রহমতের হাত আছে। কোন মায়ের বেটা আপনারা, কোন বাবার সন্তান আপনারা, যারা আপনাদেরকে আল্লাহ কি কবুলটাই করছেন, এই জন্য মন চাইতেছে যে প্রত্যেকের কপালে একটা করে চুমা দেই, যা সম্ভব না। দ্বিতীয় নম্বর একখানা আমল চাইছিল মন, ওয়াজবাত। আপনাদেরকে নিয়ে সারা রাত বসে বসে শুধু পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফজর পর্যন্ত পড়বো, যা সম্ভব না। সারা রাত পড়লে তো ওয়াজ করবো কখন? তো পড়তেছিলাম কেন? আপনারা যারা এই জায়গায় এসেছেন আপনারা সবাই আল্লাহর বন্ধু। ওয়াজ এখান থেকেই শুরু হবে, ওয়াজ লম্বা হবে না, 1 ঘন্টায় 10 ঘন্টার ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ, বেশি হবে না।
কথা কম কাজ বেশি বেশি আল্লাহকে যদি বন্ধু হিসেবে পাইতে পারেন দুনিয়ায়ও বাদশা কবরেও বাদশা আখেরাতেও বাদশা বন্ধু কেন বানাবেন সহজ বুঝবার জন্য একটা মিসাল দিচ্ছি আমার একটা মাহফিল ছিল বিগত বছর নেত্রকোনা কমিটির লোকজন বলল হুজুর আজকে আপনার বয়ান দীর্ঘ রাত শুনব এসপি আর ডিসি যদি আমার আপন হয় পুরা জেলায় আমার পুলিশের আইজি যদি আমার বন্ধু হয় তাহলে পুরা দেশই আমার তখন চিন্তা করলাম কোন কায়নাতের মালিক আল্লাহ যদি আমার বন্ধু হয় তাম দুনিয়াও আমার আখেরাত আমার সম্মানিত শুধু আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কেন সহজ বুঝবার জন্য আরো কিছু কথা বলবো হুজুর একটু সুর টুর দিবেন না একটু পরে আগে একটু স্টার্ট করে দিই রাজি তো হ্যাঁ স্টার্ট করি আগে আপনারা জানেন আল্লাহর ভালোবাসা কেন আজকে আমাদের জরুরি আপনারা জানেন বর্তমান পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র প্রায় 800 কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে আজকে থিসিস এবং গবেষণা করলে আমরা যেটা পাচ্ছি দিন যতই অতিক্রম হচ্ছে দিন যতই গড়াচ্ছে কেমন যেন অশান্তির গরম আবহাওয়া আমাদের মাঝে বইতে শুরু করছে শান্তি কিন্তু নাই দিন যতই আসে অশান্তি ততই প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ে আর মানুষের দাম জনগণ কথা ঠিক না ভাই ঠিক জিনিসপত্রের দাম বাড়ে মানুষের দাম আজকে শান্তি নেই আল্লাহ না করুক আমাগো দেশের প্রধানমন্ত্রীর কথা যদি সত্যই হয় যে 2023 সাল দুর্ভিক্ষের সাল বেশি হাতা পাতা করেন না ওটা দিয়েন না আমার কথা বলে আরো আমি মুখ লাগায় কথা বলতেছি সুন্দর আওয়াজ আছে মাইকের ভালোই আছে খারাপ না সময় যেহেতু কম এক ঘন্টা ওয়াদা করছি একটা সেকেন্ড নষ্ট করা যাবে না 2023 সাল দুর্ভিক্ষের সাল এমনি বাসি না তার মধ্যে যে দুর্ভিক্ষ আসে উপায়টা কি তাহলে সবকিছু মিলে আমরা একটা অশান্তিতে আছি আর পশ্চিম দিকে তাকান তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পথে যে অবস্থা একটু জুট মিলে আমরা যেটা বুঝতে পারলাম পৃথিবীতে শান্তি তালে বর্ষাও নাই জোরে কান ঠিক না ব্যাটি কেন অশান্তি সহজে বুঝবার জন্য একটা মিসাল দিচ্ছি আপনারা জানেন প্রত্যেকটা জিনিসেরই একজন আবিষ্কারক আছে এই ঘড়িটাও একজন আবিষ্কার করছে করছে কি করে নেই আর আমি ব্যবহার করতেছি আমি যিনি আবিষ্কার করেছেন এই জিনিসটি কোন নিয়মে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে চললে ভালো চলবে আমার সাইতে আবিষ্কারক ভালো জানে এই জন্য যখন কোনো জিনিস দোকান থেকে কেনেন দোকানদার ছোট্ট একটা বই দেয় ব্যবহার বিধি কিভাবে আপনি চালাবেন কিভাবে চালাবেন
এখন আপনি কেনার পরে দোকানদারকে যদি বৃদ্ধাঙ্গুল দেখান, এ বেড়া আমার টাকা দিয়ে আমি কিনছি, তোর টাকা দিয়ে কিনি নেই, আমি যেমন ইচ্ছা তেমন চালাবো, যা ইচ্ছা আমি তাই করব। বুঝে থাকলে বলুন, জিনিসটি ভালো চলবে না নষ্ট হয়ে যাবে? জোরে কন, নষ্ট কেন হবে? আবিষ্কারকের নিয়ম অনুযায়ী না চলার কারণে। বলেন, আবিষ্কারকের নিয়ম অনুযায়ী না চলার কারণে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, শাহাদত আঙ্গুল উঁচু করে বলতে হবে মুসলমান, সমস্ত শক্তি এক করে, কোন কায়নাতের আবিষ্কার করেছে কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অনেকে এখন হাত উঠায় নাই, এটা মারাত্মক গুণ হবে, যেহেতু এটা হানার প্রশ্ন, ইমাম থাকা না থাকার প্রশ্ন, চুপ থাকা যাবে না। কোন কায়নাতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আবিষ্কারক কে? আল্লাহ। তাহলে আবিষ্কারক আল্লাহ। জিনিংসান কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কোন পদ্ধতিতে চলবে, আমাদেরকে দিয়েছে একটা ব্যবহার বিধি বই, আল কোরআন। কি দিয়েছে? আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো একটাই, থিসিস আর গবেষণা করে যা পেলাম, সৃষ্টি যার, আইন নাই তার। কথা বলেন, কথা বলেন। মানুষ মন গড়া চলছে, যা ইচ্ছে তাই, খাইলাম খাইলাম, আল্লাহ, খাইলাম খাইলাম, আবার আরো জানি কি খায়, এদিকে আগুন লাগায়া। অবশ্য আপনাদের করে গ্রামের মানুষ বিড়ি সিগারেট খায় না মনে হয়, আমার মনে হয় চেকিং করলে এই জায়গায় বাড়াইতে পারে, তবে এরকম লোক নাই মনে হয়। দুঃখজনক ব্যাপার, সিরাজগঞ্জ হইতে পারে, আমার এলাকার কথা বলতেছি, এলাকা তো ভালো থাকার কথা, খাই তো খাই, খাই তো খাই, খাইতে 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 কিছু যুবক আছে এক সিগারেট 12 জন মিলা খায় না, একদম যখন ছোট হয়ে যায়, একবারে ছোট, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে এটা মোতা, বক্সিগঞ্জে কি বলে? এই মোতায় যখন আসে তখন লম্বা একটা টান দেয়, এই টানের নাম হলো সুখ টান। এরকম মানুষ আছে না? হাইরে আফসোস, কলিজাটা আমার ছিঁড়ে যায়, যা গরু খায় না, যা ছাগল খায় না, যা কুকুর খায় না, যা শুকুর খায় না, যা বিড়াল খায় না, যা কোনো হায়ওয়ান জানোয়ার খায় না, মানুষ খায়। রাগ করতেছেন? বড় বড় চোখ করেন কে? কথা ঠিক কি না? আপনাদের গ্রামের কোন কুকুর, একদম যে দুষ্ট কুকুর যে সবসময় কামড়ায়, ও কি সিগারেট খাইছে? বিড়ি খাইছে? মদ, গাঁজা, ইয়াবা, ভাং, বাবা, গাঁজা, ডাল? আমি আগে ডাল বুঝি নাই, আমার এক মুসলি দোয়া নেওয়ার জন্য এসে সওয়াল নিয়ে, হুজুর বেটা ডাল লাগে একটু দোয়া করে দিন হুজুর, খালি ডাল খায়। তা আমি কিছু আলহামদুলিল্লাহ, বড় হইলে যখন কামাই কাজে করবে না, মাছ গোস্ত খাবে, সমস্যা কি ভাই? ডাল যে খায় তাও তো ভালো, মাছ গোস্ত চায় না। ওই কার কাছে এলাম হুজুর, ডাল চেনে না। তা আমি আসলে ডাল চিনি না, কয় তোর ডাল বোঝেন না, এই যে এলার একার ডাল, ওই দিন বলছি ডাল খারে কর। ও মুসলমান, আজকের একটা মেসেজ দেওয়ার জন্য আসছি, মেসেজ মেসেজ সবার পায়ে ধরছি, সমস্ত যুবকের পায়ে আমার হাত, অনুরোধ, রিকোয়েস্ট, রিকোয়েস্ট, পা ধরছি, পায়ে ধরছি, পায়ে ধরছি, মুসাফিরের অসুস্থ মানুষের কথাটা ফেলে দিও না। আজকে কোরআন আমাদেরকে যে মেসেজ দেবে, যে কোনো ত্যাগের বিনিময়ে
আজ থেকে তা মানবো 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 কে কে রাজি আছো আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন হাত নামাও আসেন এখন ওয়াজ দেখি শান্তি কেমনে আসে দুনিয়ায় বাদশা হব কবরেও হব আমিন জোরে কর আমিন দুনিয়ায় যারা রাজা তাদেরকে বলে বাদশাহ কি বলে বাদ বাদ যোগ শাহ দুইটা শব্দ কি হলো বাদশাহ আল্লাহওয়ালাদেরকে বলে শাহ আল্লাহওয়ালাদের কি বলে শাহ আশরাফ আলী থানবী শাহ হুসাইন আহমদ মাদানী শাহ শিব্বির আহমদ উসমানী শাহ আনোয়ার শাহ কাশ্মীরি শাহ কাসেম নানুতুবি শাহ ফজলুল করিম শাহ মুফতি ফজলুল হক আমিনী শাহ শেখ মুহাদ্দিস দেহলভি আল্লাহওয়ালাদেরকে বলে শাহ আর দুনিয়ার বাদশাদেরকে বলে বাদশাহ কেন শাহ আর বাদশার মধ্যে পার্থক্য কি বাদ মানে হাওয়া বাতাস একদিক থেকে আসে না চতুর্দিক থেকে আসে চতুর্দিক থেকে আসে এলোমেলো পরিবর্তন কথা কয় না পরিবর্তন দুনিয়ার যারা বাদশা হয় তারা পরিবর্তন এই পাঁচ বছর আছে এই নাই এই ফুলের মালা এই এই পুলিশে দুই দিন পরে আবার লাঠি দেয়া কথা কয় না রে আবার যখন বেশি লাগে গুরানি লাগে তখন দলে দলে লাগে লাগে কি লাগে না এরা বাদশাহ আর যারা শাহ এদের পরিবর্তন নাই দুনিয়ায়ও শাহ কবরেও শাহ আখেরাতেও শাহ এখন জানতে চাই বাদশাহ হবেন না শাহ হবেন জোরে যুবক তোমরা তাহলে পাঁচটা আমল করবেন পাঁচ কমপ্লিট কয়টা আমল আজকের মাহফিলে যুবক বেশি আমার আমার অধিকাংশ মাহফিলে যুবক আসে কারণ যুবকরা বেশি কাঁদে আজকেও কাঁদবে বেশি কাঁদে অযুবক তোরা আমার ভাই আমি মায়ের পেটের ভাইয়ের মতো অনুরোধ করছি জীবনে আর আসতে পারবো কিনা জানি না আমার কাছে বহুত লাশের খবর আছে অনেক লাশ আমি স্বচক্ষে দেখেছি আমি এই হাত দ্বারা অনেক লাশ গোসল করাইছি অনেক লাশ কবরে নামাইছি অনেক লাশের খবর আমার কাছে জানা আছে আমার গ্রামের পাশে একটা গ্রাম এই গ্রামে একটা লাশ আছে এন্তেকালের এক ঘন্টা আগে নিজের কবর নিজে খনন করছে আল্লাহ